প্রিয় দর্শক বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাসকে তো আপনারা সবাই চেনেন অপবিশ্বাসের জন্ম বগুড়া জেলার সদর থানার কাটনারপাড়া গ্রামে বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালি বিশ্বাসের তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট অপবিশ্বাস তার শৈশব ও কৈশোর কেটেছে বগুড়াতে অপু বিশ্বাস হাজার সালে অবন্তীর নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবিতে মাধ্যমে চলচ্চিত্র পদার্পণ করেন পরের বছর এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান চরিত্র হয়ে সাকিব খানের বিপরীতে অভিনয় করেন উপবিশ্বাস দু হাজার আট সালে আঠারো এপ্রিল নায়ক সাকিব খানকে গোপনে বিয়ে করেন দু সালে একটি টেলিভিশন সরাসরি সাক্ষাৎকারে উপবিশ্বাস সাকিব খানের সঙ্গে তার বিয়ের কথা প্রকাশ করেন অপু ধর্মান্তরিত হয়ে মুসলমান হন এবং নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম খান বিয়ের পর দুই সেপ্টেম্বর সতেরো সালে কলকাতা তাদের বাইশে নভেম্বর শাকিব খান তাকে তালাকের জন্য আবেদন করেন দু হাজার আঠারো সালে বাইশে ফেব্রুয়ারি তারিখে ওই দম্পতি তালাক হয়ে যায় ছেলে জয় ও মা সাফল্য বিশ্বাসের সঙ্গে মালয়েশিয়াতে বেড়াতে গিয়েছেন এখন অপবিশ্বাস তেরো সেপ্টেম্বর মালয়েশিয়াতে গিয়েছেন তারা বাংলাদেশী সাংস্কৃতিক মেলায় অংশ নেওয়ার পাশাপাশি সেখানে ছুটি কাটাবে ওপো দাওয়াত পেয়ে মালয়েশিয়া গিয়েছেন অপু আগামী ষোলোই সেপ্টেম্বর দেশটির জোহর বারুতে একটি শো অনুষ্ঠিত হয়েছে এতে ওপো ছাড়াও অংশ নেবেন কণ্ঠশিল্পী আখিয়া আলমগীর ও ফরিদ শাহাবুদ্দিন তাই এই সুযোগ হাতছাড়া করতে চাননি এই নায়িকা সেখানে বাংলাদেশের সাংস্কৃতিক মেলায় অংশ নেওয়া ও ঘোরাঘরি ট্যুরে সাজিয়েছেন এ নায়িকা সঙ্গে রয়েছেন সন্তান ও মা এদিকে সিনে পর্দা ব্যস্ত ব্যস্ততা বাড়ছে অপবিশ্বাসীর কাজ শেষ করতে শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু ছবি দেবাশিস শেষ বিশ্বাস পরিচালিত এই ছবিতে উপবিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী